ঠিকানা বয়স ইত্যাদি, তার সাথে একটা প্রপোজাল আছে যে মোবাইল ফোন নাম্বারটাকে ইনস্টল করে দেওয়া যায় কিনা, তাহলে এটা খুব ইজি অ্যাক্সেস হতে পারে এবং ভবিষ্যতে এটা আমাদের প্রোগ্রামিংয়ের পক্ষেও সুবিধা হতে পারে। কেননা March 31st পরে প্রত্যেকের মোবাইলটা রেজিস্টার্ড হয়ে এটা থেকে যাবে। এই প্রপোজালটা আমি এখানে সবার মধ্যে এখানে রাখতে চাইছি, সবার যদি পছন্দ হয় তাহলে আগামী নববর্ষে থেকে যে নতুন নতুন যে ইয়ে ছাপানো হবে তার মধ্যে এইটাকে ইনস্টল করে দিলে সুবিধা হয়। এখানে ছোট আরেকটা কথা গল্পের মতনই বলছি, কারণ আচার্যদেব আসছেন, আমার বলার প্রয়োজন নেই। এখানে চম্পকদা যে প্রথম কথা বললেন যে তুই বসে থাকবি টাকা আসবে, এইটার প্রেক্ষিতে একটা ঘটনা, একটি দিন মজুর মহিলা, তিনি বাড়ি বাড়ি কাজ করেন, চারিদিকে কাজ করে বেড়ান, আর আচার্যদেব ওনাকে আশীর্বাদ করেছেন তোর দরকার নেই, তুই বসে থাকবি টাকা নিজে নিজেই আসবে। তো আশীর্বাদের নমুনা বলছি, এক দিন মজুর চারিদিকে বাড়ি বাড়ি কাজ করে বেড়ান, কাজ করতে করতে তিনি 6 মাস ধরে কাজ করে 500-600 টাকা জোগাড় করেছেন, জমিয়েছেন, কারণ তার ওইটুকুই সম্বল। ওই সম্বলটুকু নিয়ে তিনি এলেন, এসে একদিন মন্দিরে ওনার হাতে দিয়ে গেলেন যে এটা ঠাকুরের কাজে লাগাবেন। তো যে লোকের টাকার অভাব সে পর্যন্ত উজাড় করে দিতে চায়, ঠাকুরের কাজ হচ্ছে এরকমই কাজ। আমাদের কাজ খালি প্রেরণার উদ্বুদ্ধ করা, উৎসাহের অভিমুখ ঠিক করে দেওয়া, যে তোমার উৎসাহ এই অভিমুখে দৌড় করাও, তাহলেই দেখবে যে কাজ সম্ভব হয়ে যাবে। আরেকটা, আমি এইবার এবং কেন্দ্র মন্দির এবং সংশ্লিষ্ট উদ্বুদ্ধ কিছু মানুষ দিয়ে এই কার্যক্রম চালাচ্ছি। নিচে একটা বিশাল তরল পদার্থ নিজের মতন ভাসমান থাকে, নিজের মতন চলতে থাকে, যখন উৎসব হয় কোনো একটা উৎসাহের বা তাতেই সব হয়ে যাবে। কেন্দ্র মন্দিরে যে যিনি আসছেন তিনি কি কাজ করছেন, এসে প্রণাম করছেন, প্রার্থনা করছেন, আবার বেরিয়ে যাচ্ছেন, এনার সাথে কোনো ইন্টারাকশন নেই বা এনাকে কোনো কাজে লাগানোর মতো দক্ষতাও আমাদের নাই, বুদ্ধি তো নাই। আমরা ভাবছি ঠাকুরের খুব কাজ হচ্ছে, চেনা পরিমণ্ডলীর মধ্যেই বলছি 2-4 কথা এবং এটা নিয়ে আমাদের ঠাকুরের কাজ। আমরা যদি এই তরলটাকে কাজে লাগাতে পারি তাহলে এই দুধের স্বর ভাসমান যেটা ওপরে রয়েছি আমরা, এদের কাজ অনেক সহজ হয়ে যাবে। এরই নমুনা স্বরূপ আমার ছেলে একটি প্রপোজাল দিয়েছিল, আমি গতবার বলেছিলাম যে সে দেওঘরে একটা ইমপ্লিমেন্ট করলো যে দেওঘরের যত গুরু ভাই আছে তাদেরকে বললো যে প্রত্যেকে যাজন করে একটা দুটো মানুষ নিয়ে আসবে দীক্ষা দিবসে, এইভাবে আমরা দীক্ষা দেব। তো দেখা গেল 600-র উপর দীক্ষা হলো, গাড়ি ঘোড়া চললো না এবং তাতে দীক্ষা দিবস পূর্ণ হয়ে গেল এবং প্রত্যেকটা ব্যক্তি যাকে যাজন করা হলো খুব সলিড যাজন হলো। যিনি যাজন করলেন তিনি তার দেখাশোনা আদি করতে থাকলেন। তা আমি একটা প্রপোজাল বিহারে এরকম করে দিলাম যে কেন্দ্র মন্দিরগুলোকে ডাইলুট করে দেন, আমরা যদি কেন্দ্র মন্দির থেকে ডিসেন্ট্রালাইজ করে দিই টোটাল জিনিসটা, একটা গ্রাম ভাবুন, একটা গ্রামে কোনো কেন্দ্র নেই, মন্দির নেই, ওখানে 10 ঘর গুরু ভাই আছে। আমি বললাম তোমরা তোমাদের ইষ্টবিধি ওখানে এই দাদার বাড়িতে জমা করবে, করে নিয়ে চলে আসো কেন্দ্র মন্দিরে। আমার ঘর এখানে, বাথরুম ওখানে, সুবিধাজনক না আমার ঘর এখানে বাথরুম এখানে, তাহলে কাছে থাকলে সুবিধা হয় জীবনে। তো এই ইষ্টবৃত্তি আর দীক্ষার সামঞ্জস্য কিন্তু আমাদের অনেক সময় এলোমেলো হচ্ছে, দীক্ষাটা হচ্ছে কিন্তু দীক্ষাটা ধরে থাকছে না। দীক্ষার ওখানে আমরা একটা শত অনুজ্ঞার পত্র ধরাচ্ছি, তাতে একটা অ্যাড্রেস আছে, সৎসঙ্গ সেক্রেটারি, সৎসঙ্গ পোস্ট, সৎসঙ্গ ঝাড়খণ্ড। এটা ভাববে এই মারা যেখানে উৎসবে গেলে দেখবে যে মায়েদের সংখ্যা অধিক, তো মায়েদের আমরা কি করি, কাজে লাগাই না, মায়েদের যাজন শক্তিটাকে কাজে লাগাই না। বাচ্চাগুলো যেগুলো বাচ্চা আছে বললে যে তোমাদের বয়সী যেগুলো আছে তাকে উদ্বুদ্ধ করো, তাদের ধরে নিয়ে আসো। আমরা ভাবি আমার বয়সী যার সাথে তার সাথে গা ঘেঁষাঘেঁষি করলো, আমার বয়সীদের গা ঘেঁষাঘেঁষি করলে অচিরেই আমার বয়স পরিণত হয়ে গেছে, আমার সাথী হারা হয়ে যাবে, সাথী কম হয়ে যাবে। আর যদি আমি এরকম অযুত মানুষের মধ্যে ঢুকতে পারি তাহলে এই মুভমেন্টটা যেটা দীক্ষার মুভমেন্ট আচার্যদেব শুরু করেছেন এটা বলিষ্ঠ একটা স্টেপ পাবে। এইটাই আমি বলতে চাচ্ছি, আপনারা ভাবেন জিনিসটাকে, এখন ইমপ্লিমেন্টেশনের দরকার নেই কিন্তু এটা ভাবেন যে এটা করা যেতে পারে। এরকম করলে কোনো ইষ্টভীতি বা দীক্ষা নেওয়ার পরে কোনো ইষ্টভীতি ছুটে যাওয়ার লোক আমরা কমিয়ে ফেলতে পারবো।
এটা ভাবেন না, এটা একটা জাস্ট একটা ভাবনা যে আমরা ভাসমান স্বরের দিয়ে কাজ করবো না টোটাল দুধটা দিয়ে কাজ করবো, তরল পদার্থটাকে দিয়েও কাজ করবো, এটা একটা ভাবনা, একটা চিন্তাত্মক পরিবর্তন আনতে বলছি আমি। যা আমরা করে এসেছি তার থেকে একটু পরিবর্তন, এই পরিবর্তনটাকে খালি মেনে নিয়ে মানিয়ে নেওয়া এবং অ্যাডজাস্ট করে এটাকে অ্যাপ্লাই করা। এই অ্যাপ্লাই করলে আমরা অচিরে এরকম হবে যে উৎসবের সময় লোকে অ্যাপ্লিকেশন দেবে যে আমি অর্ঘ্য দিতে চাই উৎসবে, আর আমরা বলবো এই বছর না তুমি পরের বছরটা দিও, কেননা এবার এত অ্যাপ্লিকেশন আমরা এইরকম দিন যাচ্ছি। জয় গুরু।